সাম্প্রতিককালে পরিমণি একজন প্রতিষ্ঠিত নায়িকা, তার প্রায় 30টা সিনেমা মুক্তি পেয়েছে, কিন্তু তিনি যে কাণ্ডটা ঘটিয়েছেন এটার আপনার মতামত কি, আপনি যেহেতু একজন চলচ্চিত্র অভিনেতা? দেখুন, প্রথমে যখন পরিমণি আপনি দেখেছেন, যখন আমি এবার কান্না সুর দেখেছি, একটা আর্টিস্ট হিসেবে আমাকে দেখে আর কি খুব খারাপ লেগেছে। তখন কিন্তু আপনি দেখে আপনার সবাই দেখেন পরিমণিকে নিয়ে, কিন্তু আমি তো প্রতিমূলক একটা গানও করেছিলাম, আমি গান করেছিলাম। তো তারপরে আমি আমার শিল্পী হিসেবে আমার সাথে তখন যা দেখেছে আমি প্রতিবাদ করার চেষ্টা করছি। আর যদি কেউ যদি অন্যায় করে থাকে, কেউ যদি পাপ করে থাকে, অবশ্যই তাই শাস্তি পেতে হবে। তাই যাই হোক, পরিমণি হোক আর আপনি নাসিরুদ্দিন হোক আর যাই হোক আর কি, তে আপনি আপনি সত্যর উর্ধ্বে না। তাই আমি সত্য ঘটনার পরে আপনি যা এখন পরিপ্রেক্ষিতে যতটুকু দেখেছে, এখন পরিমণি দিল অন্যায় কথা অবশ্যই পরিমণি শাস্তি হবে, আর নাসিরুদ্দিন দিল অন্যায় কথা আপনি শাস্তি হবে। পরিমণি প্রসঙ্গে আরেকজন দর্শক আপনার কাছ থেকে জানতে চেয়েছেন, খুব অল্প সময়ের ক্যারিয়ারে কোটি কোটি টাকা আয় করা সম্ভব হয় কি না, নাকি নায়িকা বলেই সম্ভব হয়? এখন দেখুন, মানুষের আয়ের বিষয়টা তার ব্যক্তিগত ব্যাপার। তাই কে কীভাবে মানে ব্যাঙ্ক ব্যালেন্স করবে, কেউ মানে কি সৎপদেও করে, কেউ অসৎপদেও করে, এটা আপনারা সবাই তো জানেন। এখন সে কীভাবে এমন করেন আয় করেছে এতটা আমি জানি না। পরিমণির বিষয়ে চলচ্চিত্রে কোনো প্রভাব পড়বে কি না? না, প্রভাব পড়বে না, এই কারণে আমরা দেখেছি অনেকে মনে করেন যখন পজিটিভ থেকে কেউ নেগেটিভে চলে যায়, তাকে দর্শক যদি গ্রহণ না করে, তাহলে সখন সে মনে করি মিডিয়াতে থাকলে কি না থাকলে কি, তাতে মনে হয় ইন্ডাস্ট্রি কোনো ক্ষতি হবে না। চলচ্চিত্রে হিরে আলমের প্রিয় নায়ককে, প্রিয় পরিচালককে, প্রিয় অভিনেত্রীকে? আমার প্রিয় নায়ক হলো অনেক সালমান খান। আমি অল টাইম অনেকে স্মরণ করি, অনেকে আপনি অল টাইম ভালোবাসি আর কি, দেখে এসেছি ছোটোবেলা থেকে। আর অল টাইম আমি অল টাইম কিছু আপনারা সবাই জানেন, আমি সব পরিচালককেই ভালোবাসি, এই কারণে আমি সবার সাথে কাজ করতে চাই, সবাইকে নিয়ে চলতে চাই আর কি। এবং প্রিয় নায়িকা আপনার কে? প্রিয় নায়িকা আমার সারা দেয় শাবানা আপা, শাবনুর আপা, পপি, আপনি এগুলো আমার প্রিয় নায়িকা। সালমান শাহকে নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, সালমান শাহ নিয়ে আমার পরিকল্পনা অবশ্যই আছে। আল্লাহ যেন কোনোদিন আমাকে তৌফিক দান করে, অবশ্যই সালমান শাহ যা আগেকার কোনো একটা সিনেমা আমি নতুন করে আবার রিমিক করতে পারার সম্ভাবনা আছে। মানে সালমান শাহ অভিনীত কোনো একটা সিনেমা আপনি রিমিক করতে চান? চাই। আচ্ছা, সেক্ষেত্রে নায়িকা কাকে রাখতে চান? কারণ সালমান শাহর সঙ্গে ম্যাক্সিমাম সিনেমাতে শাবনূর ছিল, তারপরে মৌসুমী ছিলেন। এখন দেখা যাক, আমরা যখন গল্পটা ইয়ে করবো তখন আর কি আমার পরিচালকের সাথে ডিসকাস করে কাকে নেওয়া যায় সখন আর কি ডিসকাস করে বলব। আর গান নিয়ে আপনার পরিকল্পনা কি? গান নিয়ে পরিকল্পনা, গানটা 17 বছর তো যেহেতু গাই আমি, আর অবশ্যই আমি ঘোষণা দিয়েছি যে সব করা দেশে একটি করে গান আমি করবো আর কি। আর গান নিয়ে পরিকল্পনা আমার প্রতি দেশে একটি করে গান করার পরিকল্পনা। আলম, আপনি করোনাকালীন সময়ে মানুষের উপকারেও এসেছেন, অসহায় মানুষকে সহযোগিতা করেছেন, এই সহযোগিতা কি কন্টিনিউ থাকবে? অবশ্যই, আল্লাপাক যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে, আমার যতদিন আপনি মানুষের পিছনে শ্রম দেওয়ার চেষ্টা করবো এবং মানুষের যতদূর পারি আর কি থাকবে, আমার মানুষের এই দানের পাশাপাশি সহযোগিতার পাশাপাশি চেষ্টা করবো যতদিন আল্লাপাক তৌফিক দান করে মানুষের পাশে থাকা। হিরে আলম, মানুষের সমালোচনা আপনি কীভাবে দেখেন? দেখুন, একটা আলোচনা সমালোচনা তাকে নিয়ে করে যে আলোচনা সমালোচনা যোগ্য আর কি, তার এসব আলোচনা সমালোচনা আমি কান দিই, সামনে এগিয়ে যেতে পারবো। একজন দর্শক, তিনি আপনার ভক্ত, নাম হচ্ছে রুম্পা, তিনি জানতে চেয়েছেন হিরে আলমের সঙ্গে কাজ করতে হলে কী কী লাগবে, মানে সেও নায়ক হিসেবে কাজ করতে চায়, আপনার সঙ্গে আপনার সিনেমাতে কাজ করতে চায়। কিছু লাগবে না, আপনি সাহস যদি সততা থাকে যে আমি একটা অ্যাক্টর হতে চাই, ভালো একটা নায়িকা হতে চাই, ভালো একটা হিরো হতে চাই, হিরোইন হতে চাই, যে কোনো পর্যায়ে, তা আমার তরফ থেকে একটা জিনিস থাকবে যে হিরে আলমের কাছে কেউ কোনো তাদের সহযোগিতা করে দেবে, কিন্তু হিরে আলম সবাইকে সহযোগিতা করবে আশা রাখি। টোকাই সিনেমাটা কবে মুক্তি পাচ্ছে এবং কারা কারা অভিনয় করছে, গল্পটা যদি একটু বলেন? সিনেমার নাম টোকাই, পরিচালক হলে বাবুল রেজা, আর কাহিনী সংলাপ এ আর মুকুল নেত্রবাড়ি। আর আশা করি সিনেমাদের নাম টোকাই, যে টোকাইয়ের জীবন উপরে আর কি সিনেমার গল্পটা। আর এই সিনেমাতে অভিনয় করেছে আমার সদ্যীয় আপনার নাম করে একজন পরিচালক অভিনেতা কাজী আচ্ছা, তারপর রিনা খান, দুলালি, দীপিকা, রিয়ানা দলিল, তারপরে হিরো ভাই, মেহেদি ভাই, তারপরে ড্যানি রাজ, তারপরে হাবিব খান, এনার্জি বাদল, আর নায়িকা হিসেবে আছে রিয়া খান, রিয়া চৌধুরী, তারপরে নুসরাত,
তারপরে মনে করেন বাদল, আরও অনেকে আর অভিনয় করেছেন। শ্রাবন্তী নামে একটা ভক্ত আপনার জানতে চেয়েছেন, যখন আপনি গানের শুটিং করেন বা বিভিন্ন ভাষার গান করেন, তখন কি সেই ভাষার উপরে অনুশীলন করেন? না, অনুসরণ করি না। আমি চেষ্টা করি আর কি, গানগুলো বিভিন্ন দেশের গান যেহেতু গায়, যেহেতু আমি সিঙ্গার না শিল্পী না, আমি আস্তে আস্তে গানগুলো কোয়ালিটি করার চেষ্টা করি। বিভিন্ন ভাষায় গানগুলো একটু আমি নিজেকে আমি পিউন প্যাস্টিতেও আপনি রিহার্সেলও করি না, কোনো কিছুও করি না। আস্তে আস্তে আমি চেষ্টা করি যে স্বাভাবিকভাবে গাওয়া যায় কি না, ওইভাবে গান যায়। আমি যেহেতু সিঙ্গার না, যে সব দেশের গাছা সব দেশের ভাষায় গানগুলো করার চেষ্টা করি। ডুয়েট গান করার পরিকল্পনা আছে কি না, আর সেক্ষেত্রে কোন শিল্পীকে আপনি চান? আর ডুয়েট গান অবশ্যই করার পরিকল্পনা আছে, আর ইতিপূর্বে ডুয়েট গান কিছু গান করেওছে আপনি, আর আমার এই টু কাজ নামে তো একটা ডুয়েট গান করেছে আমি নিজে, একটা সিঙ্গার এই গানে আছে আর কি। আর সামনে আরও কিছু ডুয়েট গান করবো, অবশ্যই ডুয়েট গান বড় বড় আর্টিস্টের সাথে করার, সিঙ্গারের সাথে করার ভাবনা আছে। গানের ক্ষেত্রে আপনার রোল মডেলকে বাংলাদেশে যারা গান করছে বা আগে যারা গান করেছে তাদের মধ্য থেকে কি আপনাকে অনুপ্রাণিত করে? আমি অল টাইম রোমান্টিক গান বেশি করি, তো আমি এন্ড্রু কিশোর, তারপরে খালেদ হাসান নীলু, এদের গানগুলো বেশি আর কি অনুপ্রাণিত আমার গান। এখন কি কি কাজ করছেন জানতে চেয়েছেন তনিমা নামে এক ভক্ত আপনার। এখন কাজ করতেছে আপনার সামনে নতুন কিছু সিনেমা নিয়ে প্রজেক্ট, আর কিছু ওয়েব সিরিজ, আর কিছু শর্ট ফিল্ম নিয়ে কাজ করতেছে। নীলিমা নামে আপনার এক ভক্ত জানতে চেয়েছেন, এখন তো স্টেজ শো বন্ধ, এইটা কতটা মিস করছেন? মানুষের সঙ্গে সরাসরি একটা সম্পর্ক হয়, সেই জিনিসটা আপনি কতটা মিস করছেন? অনেক মিস করতেছি। আমরা যখন হাজার হাজার দর্শকের সামনে যাই তখন আমার খুব ভালো লাগে আর কি, আর দেশের পরিস্থিতির কারণে যেহেতু আমরা করতে পারতেছি না, অনেক মিস করতেছি এই সময়টা। সাফা বলছেন, আপনার গান নিয়ে অনেক আলোচনা হয়, অনেক সমালোচনা হয়, কিন্তু আপনার সরলতাকে আমরা ভালোবাসি, কিন্তু গানের সুর বা কণ্ঠ যদি অন্য কেউ দিত তাহলে আরও ভালো হতো। মানে বলতে চাচ্ছে যে অন্য কাউকে দিয়ে আপনি গাওয়াতে পারেন আপনার প্রোডাকশন থেকেই? আমার প্রোডাকশন থেকে অন্য অন্য যে গান গা আপনি ইতিপূর্বে কাজ চলতেছে, আর ডুয়েট গানগুলো অন্য অন্য শিল্পীরা আপনি দিয়ে আমি গাওয়ার চেষ্টা করতেছি। আর যেহেতু আমার হিরো আলম প্রোডাকশন, অবশ্যই অন্যদেরকে নিয়ে আমরা গানের কাজ করবো, আমি গাইব এবং অন্য অন্য আছে এবং সিঙ্গারদের গাওয়ার চেষ্টা করবো আর সামনে। হিরো আলম, অনন্ত জলিল এবং জায়েদ খানকে নিয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাই। তারা আপনাকে, বিশেষ করে তিনি বলছেন, জায়েদ খান আপনাকে একটা সিনেমায় নিল এবং নাটক করলো, এই নাটকটা তার পছন্দ হয়নি, এবং জায়েদ খানের আজে বাজে মন্তব্য আমাকে কষ্ট দিয়েছে, একজন দর্শক বলছে জায়েদ খানের চেয়েও আপনি ভালো এবং এগিয়ে গেছেন, অনন্ত জলিলের চেয়েও আপনি এগিয়ে গেছেন, অনন্ত জলিলের কোটি কোটি টাকা কিন্তু আপনার মতো এত কাজ করতে পারেনি, জায়েদ খান তার ক্ষমতা দিয়ে তিনি একটা পজিশন দখল করে আছেন, আমার চোখে হিরো আলম সেরা, যদি আপনি আপনি বলেন। দেখুন, যার দেখা তাই স্টার, জায়েদ খানের দেখা জায়েদ খান, আপনি অনন্ত জলিলের দেখা অনন্ত জলিল, আমি কারোর সাথে আপনি তর্কও যাইতে চাই না, কারোর সাথে টক করে দিতে চাই না। যে যার মতো করে আমাকে ব্যবহার করছে তাদের ব্যক্তি করে সাবতে, আমি আমার গতিতে মানুষ কাছে সরলতার মনে তাদের কাছে চলাফেরা করেছি, আর সামনেও মানুষের সহযোগিতা নিয়ে সরলতা মিলে লিয়ে চলতে চাই, আর আমি কাউকে নিয়ে কোনো মন্তব্য করতে চাইছি না এই বিষয় নিয়ে। এই বিষয় নিয়ে অনেক আমাকে নেগেটিভ পদে অনেক মন্তব্য হয়েছে, তাই আমি এই প্রসঙ্গে তাদের বিষয়ে কোনো বিষয়ে আরেক বিষয়ে কথা বলতে চাইছি। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনাদের ভালোবাসার কারণে আজকে এত দূর আসতে পেরেছি, তাই আপনাদের ভালোবাসা নিয়ে সামনে নাটক, গান, সিনেমা আমি উপহার দিতে চাই, তাই আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা চাই, এবং সামনে আপনাদের জন্য আমি একটা হিরো আলমের অল টাইম যাতে গান শুনতে পারি একটা FM নিয়ে আসতেছি, হিরো আলম FM, হিরো আলম একটা হিরো আলম টিভি, একটা অনলাইন আপনি IPTV নিয়ে আসতেছি। আপনারা অবশ্যই আপনারা আমার পাশেই থাকবেন, আমি দেশের বিভিন্ন জেলায় যে আনাছে গোনাছে যে প্রতিভাগুলো আপনারা লুকিয়ে আছেন তাদেরকে আমার এই FM-এ এবং ইউটিউব চ্যানেলে এবং আমার অনলাইন যে টিভি চ্যানেলে আপনাদের সবাইকে আমি সুযোগ করে দিতে পারি, সবাই আমার সাথে আপনারা কাজ করতে পারবেন। আপনারা সবাই দোয়া রাখবেন, আমি যেতুন ব্যথাতে আপনাদের ভালোবাসার দোয়া নিয়ে এবং এই সরলতা নিয়ে আপনাদের সামনে কাজ করতে চাই। সবাইকে ধন্যবাদ।